কারণ আমরা একটা ম্যাচ জিতে অনেক কষ্ট করে অনেক আজ থেকে প্রায় 2005 সালে খেলাটা বন্ধ হইছে এন্ড 2020 চলতেছে করিমপুরের মাঠ এই খেলায় আজকে আন্তু তোমাদের ফুটবল খেলা প্রতিযোগিতা শুরু হয়েছে অত্যন্ত সুন্দর খেলেছে আজ দীর্ঘ কত বছর আগে থেকে খেলাটা বন্ধ হয়েছে এবং কত বছর পরে খেলাটা শুরু হয়েছে ওরে বাবারে বাবা খেলাটা বন্ধ হয়েছে আজ থেকে প্রায় 2005 সালে খেলাটা বন্ধ হয়েছে এন্ড 2020 চলতেছে আর যারা আগে খেলছে তারা বর্তমান মাঠে আছে আমাদের সলিম কাকা আমাদের পটিক মাস্টার দাদা ফারুক ভাই বা বিভিন্ন মুরব্বি আরও আছে তারা খুব সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে তারা সামনে থাকে তো আরও ভালো লাগতেছে আমাদের ইয়ং জেনারেশন যে ভাই যে খেলাটি পরিচালনা করতেছে এবং তার প্রতি আপনার কেমন অনুভূতি না না ভালো ইনশাল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ তো তাদের প্রতি আপনার কেমন অনুভূতি খুব ভালো ইনশাল্লাহ অনুভূতি খুবই ভালো তারা আশা করি সামনে আরো ভালো করবে এখন করতেছে আর তারা ছেলেবেলেরও ভালো করবে খুব ভালো করবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে যে দুটি দল অংশগ্রহণ করবেন দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমাদের দেখতে পারছেন তো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বিন্দু আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আন্তর করিমপুর ফুটবল টুর্নামেন্টের সপ্তম নম্বর খেলার আজকে যে দলটি জিতবে সে দলটি আউট হয়ে যাবে তো ইতিমধ্যে আমাদের খেলাটি শুরু হওয়ার পথে প্রিয় দর্শক শ্রোতা আজকের খেলাটি খুব সুন্দরভাবে উপস্থাপনা এবং সুন্দরভাবে ভিডিও করা হয়েছে পুরোটা খেলা এবং আপনাদেরকে দেখাতে পারে আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক বিন্দু এটা হচ্ছে মেঘনা একাদশ তো মেঘনা একাদশ খুব জার্সিটা খুব সুন্দর ওইটাও জার্সিটা খুব সুন্দর খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা হয়েছে এবং খুব সুন্দরভাবে টিমটি সাজানো হয়েছে প্রিয় দর্শক বিন্দু যারা আমার এই বিডিআর টিভি চ্যানেলের মাধ্যমে এই ফুটবল খেলাটি দেখছেন অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার বিডিআর টিভি চ্যানেলের ভিডিওটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি আপনাদেরকে চেষ্টা করি যে সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য প্রিয় দর্শক এবং প্রিয় ভাই বোনেরা যারা ফুটবল প্রেমিক এবং যারা ফুটবলকে ভালোবাসেন তারা অবশ্যই আমার বিডিআর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক বিন্দু ইতিমধ্যে আমাদের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে যাবে কিছু আলোচনা এবং কিছু কথা শুনবো ফটিক মাস্টারের প্রতিযোগিতা শুরু হয়েছে এখানে বেশ কিছুদিন বন্ধ ছিল আমরা যারা আছি পুরান যে সিদ্ধান্ত দেবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আর কারো কোনো কথা চলবে না এই মাঠের প্রেসিডেন্ট হলো রেফারি এই যে পার্টি যা হলো তার মুখ্য কামান মনে রাখবে আমরা আমাদের গ্রামেরই ছেলে সব আমরা এই সব এক কেন থাকবো এক কেন চলবো এক কেন আমরা সমস্ত বাংলাদেশে খেলেছি আমাদের যেখানে গেছি প্রতিপক্ষ ছিল গফুর ভাই গফুর ভাইয়ের সাথে আমাদের প্রতিযোগিতা হইতো আমরা দিচ্ছি কিন্তু ওনারা দিচ্ছি কুমিল্লা গেলে দিয়ে গফুর ভাই বাম ভরে গেলে দিয়ে খেলা হচ্ছে সুন্দরভাবে খেলা হবে একটু পরে খেলা শুরু হবে
কিছু কথা বলছে সেলিম সরকার। আমাদের করিমপুরে খেলাধুলা সর্বদিক যে অগ্রগামী ছিল, যেখানে আমরা যাইতাম গোল খেলতাম না, ইনশাল্লাহ দুই তিন গোল দিয়ে আসতাম। এখন তোমরা যেখানে যা শুনি যে করিমপুরে খেলা, কিন্তু সন্ধ্যায় শুনি তিনটা চারটা খাই আসছে, তো মাথা নিয়ে থাকি। খেলা দেখে খুবই আনন্দিত হয়েছি। বিগত ছয় বছর পরে আসলাম, আমি বিদেশ থেকে আসার পরে কোনো খেলাধুলা হয় নাই। এই খেলা দেখে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমরা সবাই এই চর এলাকার মধ্যে সবাই জানতো যে করিমপুর একটা ফুটবল টিম আছে এবং পোলাপান ফুটবল খেলে। বিগত কিছুদিন যাবৎ আমাদের খেলা বন্ধ ছিল, এখন যেন পুনরায় চালু হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আরও যাতে ভবিষ্যতে এই উদীয়মান প্লেয়ার বাইর হয় এবং সুন্দরভাবে খেলাধুলা করে। তোমরা খেলাধুলার মধ্যে হার জিত আছে, এক পক্ষ জিতবে অন্য পক্ষ হারবে, এটা নিয়ে মনের মধ্যে কোনো রাগ না নিয়া নিজস্বভাবে তোমরা মেনে নিবা, এবং মাঠের মধ্যে রেফারি সাহেব যা ডিসিশন দিবে সেটাই চূড়ান্ত ডিসিশন, এটা তোমরা মেনে চলবা এবং তোমাদের কাছে এইটাই আমি আশা করি। এই বলে আমি আমার পুত্র শেষ ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক বিন্দু, ওনাদের কথা এবং ওনাদের বক্তব্য শেষ হলো, তো আমরা খেলাটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, টচে জিতলো ছাড়া, তো করিমপুর আন্তর করিমপুর ফুটবল টুর্নামেন্টে খেলাটি এখনই শুরু হতে যাচ্ছে। সবাই বিডিআর টিভি চ্যানেলে চোখ রাখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। তো প্রিয় দর্শক বৃন্দ, এখনও পর্যন্ত যারা বিডিআর টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, খেলাটি শুরু হয়ে গেল, এখন খেলাটি শুরু হয়ে গেল। প্রিয় দর্শক, তো আপনারা যারা যাই যেখান থেকে ভিডিও আর টিভি চ্যানেলটিকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে খেলাটি শুরু করলাম। খেলাটি শুরু হয়ে গেল, খেলাটি শেষ পর্যন্ত না দেখে কেউ ভিডিওটিকে শেষ করবে, পুরোটা ভিডিও দেখার জন্য সকল দর্শকদেরকে বিডিআর টিভি চ্যানেলের সকল দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে লক্ষ্য করে বলছি যে আমার বিডিআর টিভি চ্যানেলের খেলাটি যে দেখছেন, অবশ্যই খেলাটি শেষ না হওয়া পর্যন্ত খেলাটি দেখতে থাকবেন। দর্শক শ্রোতা, খুব সুন্দরভাবে দুটি টিম খেলছে এবং খুব সুন্দরভাবে দুটি টিম বদ্ধতা সহকারে খেলাটি খেলছে। খেলাটি খুব সুন্দর হচ্ছে, আবারও পাঁচ হলো, গোলটি নিয়ে গেল, আবারও পাঁচ গোল, এখন গোল হয়ে গেল, গোল। সাদা দল একটি গোল দিয়েছে, লালকে সাদা ম্যাগনা একাদশ গোল দিয়েছে। প্রিয় দর্শক, এটাই হয় খেলার ভিতরে হার জিত হয়। তো মেঘনা একাদশ এক এবং শাপলা একাদশ শূন্য। বলটি আবারও থ্রু হয়ে গেল, থ্রু করছে আবারও শট, আবার কোনা
বল হা পায়ের পায়ে বল পায়ে নিয়ে যাচ্ছে বিল্লাল হোসেন বিল্লাল সুন্দর খেললো বিল্লাল সমস্যা না হলে কি সমস্যা কি আমার ঈদের পুরো মাঠে দর্শকের ঢল মাঠ জুড়ে আজকের খেলায় ভর্তি অংশগ্রহণকারী দল যারা বিডিআর টিভি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই একাদশ বনাম সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে হরিপুর ফ্যান ক্লাব একাদশ শুভ রাত্রি জয় জয় এই দে সেকেন্ড বলতে আবার পাওয়ার হ্যাঁ পাস করে না তিনটা একটারে সামনে জানাবে কত টাকা দোস্ত ওয়া
গোল আর একটা দেখবো, এই যে গোল, এই যে গোল। ছোটো হলো এখানে ইয়ে আছে আউটবল অনেক পিছে নামাই দিই অনেক তোমার আমি খেলা বল দে আরেকটা করো করো, হ্যাঁ সব ঠিক আছে, মার সোজা গোল গোল গোল, ইজি গোল এটা।
হাটকা আয়া ধর Go!
একালি মিলু লিলে মাছ ধরতেছে আমার টিম
অত্যন্ত সুন্দর খেলেছে আজ গত খেলা যেরকম খেলেছে ইয়ার চেয়ে অনেক ভালো খেলেছে আপনাদের দোয়ায় আমাদের টিমের জন্য সবাই আরো সামনে যেন আরো ভালো খেলতে পারে সবাই দোয়া রইল সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই কামনা রইল আমাদের খেলার জন্য আজকে করিমপুর আঞ্চল করিমপুর ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয়বার রাউন্ডে আপনি জিতে আপনি দুইটা গোল করেছেন আপনার কাছে কেমন অনুভূতি লাগতেছে এবং আমার কাছে কেমন আগামীতে কেমন খেলবেন আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমরা একটা ম্যাচ জিতে অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে আমরা দ্বিতীয় ম্যাচে উঠেছি দ্বিতীয় রাউন্ডে উঠেছি তাও আমার কাছে অনেক অনেক ভালো আছে আমি আমার দলের জন্য অনেক স্বাগত ঠিক আছে।